আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে একটা ছোট ব্লগ নিয়ে এসেছি, সেখানে থাকছে কিভাবে আমার ছোট বাবাটা আমাকে সংসারের কাজে, বিশেষ করে ক্লিনিং কাজে হেল্প করে। তো আমি ওকে প্রথমেই ওর চ্যানেলটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, যাতে টিভি দেখে আর এই ফাঁকে আমি ক্লিনিং কাজটা শেষ করতে পারি। কিন্তু আমার বাবাটা সেটা বুঝে গিয়ে ও রিমোটের সাহায্যে চ্যানেলটা চেঞ্জ করে আমাকে হেল্প করতে এসেছে। শুধু হেল্প না, রীতিমতো যুদ্ধ ঘোষণা করছে, সে চাচ্ছে সরাসরি সে কাজ করবে। এই তো এভাবেই চলে প্রতিদিনের কাজকর্মে, আমার বাবার হেল্পটা এমনই থাকে। তো যেহেতু বাসায় কেউ নেই, মা ছেলে দুজনেই আছি, তো আমিও বেশ এনজয় করি এভাবে আমরা ক্লিনিং কাজগুলো করি। তো আজকে শেয়ার করব আলুর চপ রেসিপি, আমি যেভাবে তৈরি করি। তার জন্য ধনে পাতা নিয়ে নিলাম, কিছু কাঁচামরিচ কুচি, কিছু পেঁয়াজ কুচি একটু পাতলা করে কেটে নিয়েছি, আর সাথে কিছু গরম মশলা, এলাচ, মিষ্টি জিরা, চিকন জিরা, কালি জিরা, আর সাথে একটু লবণ, মানে অর্থাৎ এগুলো দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আলু সেদ্ধ করে মেশ করে নিলাম। এখন কড়াইতে অল্প করে একটু তেল দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি পাতলা করে কাটার পরে আবার উপর দিয়ে 2-3 মানে কাটা দিয়েছি, যাতে ছোট ছোট টুকরা হয়। আমি যখন চপটা তৈরি করব, যাতে ভাজটাতে মানে পেঁয়াজগুলো উঠে না আসে। তো মূলত এখানে আজকে আলুর চপের সাথে এটা ডিম চপও বলা যায়, ডিম চপটাই তৈরি করছি, কারণ আমি ভেতরে সেদ্ধ ডিম দিচ্ছি। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু হালকা ব্রাউন কালার হবে, তখনই দিয়ে দিব কুচি করা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, মানে ঝাল বেশি কাঁচামরিচ দেওয়া যাবে না। আমি সবসময় কচি থেকে দিই, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে, সেই সাথে ঝালটা। কোনো ঝাল যেমন মরিচের গুঁড়ো বা কোনো প্রকার চিলি ফ্লেক্সও ব্যবহার করব না, শুধু ও দুটাই, গোলমরিচ আর কাঁচামরিচ। আসলে বেশি মশলা ব্যবহার করলে যে বেশি টেস্ট হবে তা না, অল্প মশলা দিয়েও একটু টেকনিক করলে ভালোই টেস্ট আসে। তো এখন আলুগুলোকে ভালো করে চেপে চেপে দিব, যাতে পেঁয়াজ আর কাঁচামরিচটা চারিদিকে সমানভাবে মিশে যায়। আমার কাছে মনে হয় এই আলুর মানে আলু যে আমি এখন ভেজে নিচ্ছি এটাতেই ভালো, কারণ এখানে অনেকেই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করে, ওগুলাতে কেমন জানি একটা অনেক আগে তৈরি করা হয়, একটু অন্যরকম মনে হয় যে আলুটা কেমন রান্না। তো এভাবে সরাসরি একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নিলে খুব সুন্দর একটু ডিফারেন্ট হয়। এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, যারা তৈরি করবেন যদি আমার এটা ভালো লাগে তারাই বুঝতে পারবেন। আর যেহেতু মশলাও একটু কম, তাই মানে খেতেও একটু সুস্বাদু মনে হয়, কারণ অনেক সময় বেশি মশলা দিলে খাবারের সময় অস্বস্তি মনে হয় যে না, ডাইজেস্ট হতে একটু সমস্যা হবে, তো সেটাও লাগবে না। এখন আমি গোলমরিচের কে ক্র্যাশ করে দিচ্ছি, এরপর দিয়ে দিব ওই যে গুঁড়ো করে রাখা গরম মশলাগুলো। এখানে কিন্তু আমি অল্প করে মেথিও দিয়েছিলাম, তো কালি জিরাটা অবশ্যই মাস্ট দেওয়ার চেষ্টা করবেন, এটা খুব ভালো লাগে। তো যেহেতু আমি লবণ দিয়ে গুঁড়ো করেছি, তাই কিছু মানে একেবারে মিহি না, আধা ভাঙ্গা হয়ে আছে, তো হাত দিয়ে একটু ঘষে দিলে তো যেগুলা ভুলে আধা মানে আস্ত আছে সেগুলাও ভেঙে যায়। তো আমি দুই ভাগে দিচ্ছি, যাতে সমানভাবে মিশে, যেহেতু এখানে লবণও আছে। এই তো ভালো করে এখন মিশিয়ে, বেশিক্ষণ চুলায় রাখতে হবে না, এই তো মেশানো পর্যন্ত, মিশানো প্রায় শেষ। এখন দিয়ে দিব ধনে পাতা। এখন চুলাটাও বন্ধ করে দিলাম, যেহেতু আর রান্নার প্রয়োজন নেই। জাস্ট নেড়ে চেড়ে ধনে পাতাটাকে মিক্সড করে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এই তো আলুটা রেডি। চেষ্টা করব গরম অবস্থায় আলুর ভিতর ডিম দিয়ে চপগুলো রেডি করতে। তো এখানে আমি কয়েকটা ডিম 2 ফালি করেছি আর কয়েকটা ডিমকে 4 ফালি করে নিয়েছি। তো যেহেতু সেদ্ধ ডিম,
একটু টেস্ট বাড়ানোর জন্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো, কারণ আমার ছেলে যেহেতু অনেক পছন্দ করে গোলমরিচ, এটা অপশনাল, এটা দেওয়া যে খুব জরুরি তা না। তো আলুটাকে এখন একেবারে পাতলা করে গোল করে নিয়ে আস্তে আস্তে ডিমের অংশগুলো দিয়ে ঢেকে দিব, এটা তো সবাই জানেন। তো রোজা প্রায় শেষের দিকে আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশ আলুর চপ প্রায় বানানো হয়, তো সবাই জানেন। তারপরও আমি যেভাবে তৈরি করি সেটা শেয়ার করছি, তো যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার কাছে মনে হয় আলুর চপ আর ডিমের চপ যাই বলেন না কেন, এটা তৈরির মানে এটা ভালো হওয়ার প্রধান উপায় হচ্ছে যে আপনার আলুটা অবশ্যই গরম থাকতে হবে, অর্থাৎ আলুটা যখন সেদ্ধ করা হবে ওই পর্যায়ে খোসা ছাড়িয়ে ম্যাশ করার অবস্থায়ও আলুটা গরম থাকা অবস্থায় করলে ভালো। আবার সেই সাথে এখন যে আমি আলুটা ভেজে নিলাম, এই পর্যায়েও আলুটা গরম থাকলে শেপটাও সুন্দর হয় আর আলুর টেস্টও অনেকাংশে বেড়ে যায়। আজকে আমার বাবাটা নিজের থেকেই খুশি হয়ে এসেছে, রান্নার কাজে মাকে হেল্প করবে, আর আমিও না করিনি, কারণ আস্তে আস্তে শিখুক। মাকে ফ্যামিলিকে সময় দিলে আসলে বাচ্চাদের এটা অনেক উপকারে আসে। তো খারাপ ভালো যাই হোক, আমি বলেছি হাতটা ফ্রেশ করে আসো, তুমিও করো, সমস্যা নেই। ইফতারের যত আইটেম আছে তার মধ্যে আলুর চপটা আমার ছেলের মানে বেশি পছন্দ করে, তাই আমি রেগুলার রাখার চেষ্টা করি, কারণ এটা মোটামুটি হেলদি, আলু আর ডিম তো না করি না। এদিকে আমার প্রত্যেকটা আলুর ডিম আকারে শেপ দেওয়াও শেষ, এগুলা যেগুলো করছি সেগুলা বড় অংশ দিয়ে করা, তো এগুলো তুলনামূলক একটু ডিম্বাকৃতি হয় আর বড় হয়, আর এগুলা ছোট অংশ দিয়ে করা। আমার কিন্তু ছোট অংশ দিয়ে মানে চার ভাগের এক ভাগের অংশ দিয়ে করা সেগুলাই বেশি পছন্দ, কারণ সেগুলো খুব বড়ও না ছোটও না। তেলে যখন আমরা মানে ফ্রাই করি তখন উল্টাতে সুবিধা হয়। তো দোনোটাই করেছি। তো এ পর্যায়ে তেলটা গরম হয়েছে কিনা আমি একটু বেসন দিয়ে দেখছি, যখন বেসনটা উপরের দিকে উঠে আসবে বুঝবো যে তেলটা গরম হয়ে গিয়েছে। আর আস্তে আস্তে করে কাঁটা চামচের সাহায্যে আমি ডিম চপগুলো দিয়ে দিচ্ছি। তো তিনটাই দিব, বেশি দিব না, একেবারে বেশি চারটা বা পাঁচটা করে দিলে সেটা তখন ভালো হবে না। তো এ পর্যায়ে আমার এভাবে নেড়ে নেড়ে মানে চপগুলোকে নাড়তে আমার ভালোই লাগে, কারণ যেহেতু ভারী নিচের দিকে লাগার সম্ভাবনা কমে আর উপরেও তেলটা উঠে আসে, তাই কালারটাও খুব দ্রুত সুন্দর হয়ে আসে। তো বেসনে আমি তেমন কোনো কিছুই দিইনি, অল্প একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, সামান্য করে একটু এক চিমটির মতো লাল মরিচের গুঁড়ো, আর সামান্য সামান্য করে ধনে আর জিরের এক চিমটি করে দিয়েছি। তো যেহেতু বেশিক্ষণ মানে কালারটা আসলেই হয়ে যাবে, কারণ আলুটা তো অলরেডি রান্না করা, তো বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, একটা গোল্ডেন কালার আসলেই তুলে নিব। আর তোলার সময় চেষ্টা করব বেসনের যে ছোটোখাটো অংশ ছিটা পড়ে আছে সেগুলোও তুলে ফেলতে, কারণ এতে তেলগুলো মানে আরেকটু বেশি পড়ে আর পরবর্তীতে আলুর গায়ে লেগে থাকে, দেখতে ভালো দেখায় না। তো এই তো সবগুলা এভাবে ভেজে নিচ্ছি। এখন এই তেলে আমি পেঁয়াজও ভেজে নিব। আমি কিন্তু প্রতিদিন ইফতারিতে পেঁয়াজটা রাখি, কারণ পেঁয়াজ ছাড়া আমার কাছে ইফতারিটা পরিপূর্ণ হয়েছে বলে মনে হয় না। আমার খুবই পছন্দ পেঁয়াজও, কিন্তু আমি একটু পরিমাণে কম করি যাতে মানে ডেলিটা ডেলি খাওয়া যায়। আর পেঁয়াজের ডালটা কিন্তু আমি একসাথে দুই দিনের জন্য করে রাখি, অর্থাৎ একদিন করি ব্লেন্ড, পরের দিন আর করি না, এইভাবেই। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, প্রায় গোল্ডেন কালার চলে এসেছে, অলমোস্ট উপরে ক্রিস্পি হয়ে গিয়েছে। তো এখন তুলে নিব। অনেক দিন পর আজকে সকালে আমি ডিম দিয়ে পুডিং তৈরি করেছিলাম,
এটা ওভেনে দ্বিতীয়বারের মতো তৈরি করা, প্রথমবার করেছিলাম ভালো হয়নি, তো বেশ কিছুদিন পর আজকে প্রথম তৈরি করলাম। তো যখন মোল্ড থেকে বের করে প্লেটে নিলাম, দেখতে বেশ ভালোই হয়েছে। যেহেতু দ্বিতীয়বারের মতো তাই আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভয় ছিলাম কেমন না কেমন হয়। তো দেখতে বেশ ভালো হয়েছে, আশা করি খেতেও বেশ ভালো হবে। এই তো প্রতিদিনের বুট, চপ, একটু ফ্রুটস সালাদ, আর এইদিকে দধি দিয়ে ফ্রুট ডেজার্ট, আর পেঁয়াজও তো আছেই। সব কিছু টেবিলে নিয়ে এসেছি, যেহেতু ইফতারেরও আর বেশিক্ষণ দেরি নেই। তো মিষ্টি আমি কিন্তু তেমন খাই না, এটা মূলত ছেলের জন্যই করেছি। আজকের পুডিংটা আমি 2টা ডিম দিয়ে আর লিকুইড দুধ দিয়ে করেছি। তো আমি ভাবতেও পারিনি এতটুকু যে ভালো হবে, খুবই ভালো হয়েছে। কোনো প্রকার ডিমের গন্ধ নেই, সেই সাথে একেবারে মানে মসৃণ, অনেক সময় ছেদ্র ছেদ্র থাকে, একটু শক্ত থাকে, ডিমের পরিমাণ বেশি হয়ে যায়। সব কিছুই পারফেক্ট ছিল, মুখে দিতেই মিশে যাচ্ছে। তো এমনিতেই মিষ্টি তেমন খেতে চাই না, কিন্তু একটুখানি খাওয়ার পর আমার আর রেখে দিতে ইচ্ছে করছে না, পুরোটাই শেষ করে দিচ্ছি, কারণ সত্যিই খুবই ভালো হয়েছে। তো ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব কীভাবে করেছি, ভালো করে দেখলে বুঝবেন, একেবারে মসৃণ ভিতরে। তো আমার ছেলেরও বেশ পছন্দ হয়েছে। তো এখন থেকে প্রায় সময় ওভেনে এটা তৈরি করে নিব। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।